পুরীতে আমি যতগুলি হোটেলের ভিডিও করেছি, এই হোটেলটি হচ্ছে সবথেকে সস্তায়। একটা জিনিস মাথায় রাখবেন, ভাড়া কম হলে রুমের কোয়ালিটির সাথে সবসময় কম্প্রোমাইজ করতে হয়। ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু সবসময় রুম ভাড়া ওঠানামা করে। অনেক সময় দেখা যায় অফ সিজনে একটি রুমের যে রেট, সিজনে গিয়ে তা প্রায় ডবল হয়ে যায়। আমি একটি হোটেলের ওনারের কাছে শুনেছি যে পুরীতে সাধারণত এপ্রিল এবং নভেম্বর মাসে অফ সিজন থাকে। এই ভিডিওটি নভেম্বর মাসে তোলা, তাই ভিডিওতে উল্লেখিত যে রুম রেট তার সাথে বাস্তবে এখন মিল নাও পেতে পারেন। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, আর এটা হচ্ছে চৈতন্যদেবের স্ট্যাচু, আর এইটা হচ্ছে স্বর্গদ্বার রোড। দেখুন এখানে আছে শ্রীনিকেতন গেস্ট হাউস, আর এখান থেকে আপনি ডাইরেক্ট আবার সি বিচে আসতে পারবেন। পুরীতে আমি একদম স্বর্গদ্বার রোডে আছি, চলুন আপনাদের আর একটা হোটেলের রিভিউ করে দেখাই। এই দেখতে পাচ্ছেন যে হোটেলটি শ্রীনিকেতন গেস্ট হাউস। দেখুন এটা হচ্ছে স্বর্গদ্বার রোড, সামনেই চৈতন্যদেবের মূর্তি রয়েছে, আর আমি এখন দেখাচ্ছি শ্রীনিকেতন গেস্ট হাউস। এই দেখতে পাচ্ছেন পুরো গেস্ট হাউসটা, তো চলুন দেখি কথা বলি। দাদা নমস্কার, বলছি আপনার এখানে রুম অফ সিজনে কেমন চলছে? অফ সিজনে অত তো এই মাঠে এখন সাড়ে পাঁচশো ছশো। আর সিজনে গেলে? সিজনে হলে 1000-1200। আর এসি রুম কেমন? আমাদের কোনো এসি রুম আমাদের নেই। এসি রুম নেই? আমাদের এসি রুম কিছু। আর আপনাদের এখানে যে ডবল ডোর সার্টিফিকেট কি লাগছে? না না, আমাদের এখানে লাগছে না, একমাত্র খালি মন্দিরে লাগছে, এখানে লাগে, আমাদের হোটেলে লাগছে। হোটেলে লাগছে না, শুধু মন্দিরে লাগছে? মন্দিরে লাগছে। আর এখানে যদি কেউ সিঙ্গেল পার্সন থাকতে চায় তাকে কি অ্যালাউ করবেন? না, সিঙ্গেল পার্সনে অ্যালাউ করবেন না, বিনা ফ্যামিলি অ্যালাউ করবো। বিনা ফ্যামিলি অ্যালাউ করবেন না? আর যদি কোনো আনম্যারিড কাপেল থাকতে চায়? নিশ্চিত যদি আমার হোবাইতে যদি ডকুমেন্ট থাকে, হ্যাঁ তাহলে থাকতে পারবে। হ্যাঁ আচ্ছা, বিনা ডকুমেন্ট থাকতে হবে? আর আপনার এখানে কি গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে? না, আমাদের গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই? আচ্ছা। আর পানীয় জলের সুবিধা এখানে? পানীয় জল আছে এখানে, কর্পোরেশন সাপ্লাই আছে, মিষ্টির জলের ব্যবস্থা। এছাড়া বুঝে কারোর যদি অপছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বোতল জল কিনতে পাওয়া যায় এখানে। হ্যাঁ কিনে নেবে। তো শ্রীনিকেতন গেস্ট হাউসের একটা রুম দেখাচ্ছি আপনাদের, চলুন। আমি যে রুমটি দেখাতে চাইছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আপনারা শুনলেন যে এই গেস্ট হাউসে কিন্তু আপনারা চাইলে নিজেরা রান্না করে খেতে পারবেন। যে রুমগুলিতে রান্না করার সুবিধা রয়েছে সেগুলি কিন্তু একটাও আমি ফাঁকা পাইনি, শুধুমাত্র একটি নন কিচেন রুম ফাঁকা ছিল, তাই এই ভিডিওতে সেই রুমটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শ্রীনিকেতন গেস্ট হাউসে একটা রুম, এটা হচ্ছে 203 নম্বর রুম। রুমটা দেখুন বেশ বড়সড় লাগছে, মেঝে ফেজে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াল পট্টি করা রয়েছে, দেখুন উপরে পাখা রয়েছে, খাটটা দেখুন মোটামুটি 3 জন হামেশায় শোয়া যাবে। এখানে বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে দেখুন চেয়ার রয়েছে একটা, আর এদিকে একটা চেয়ার রয়েছে,
টেবিল রয়েছে, জামা কাপড় রাখার জন্য আপনি জায়গা পাবেন। দেখুন বড় একটা টিভি রয়েছে, দেখুন ড্রেসিং টেবিল রয়েছে একটা। এখানকার জানলা দিয়ে দেখুন আপনি বাইরের রাস্তার ভিউ পাবেন। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন নিচেটা মেঝে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালে দেখুন টাইলস রয়েছে, এখানে দেখুন বেসিন রয়েছে, কমোড রয়েছে। তো এই রুমের ভাড়া কত এখন চলছে? আর সিজনে এটা কত? 1200। থ্যাংক ইউ। তো শ্রীনিকেতন গেস্ট হাউসে যদি চান আপনারা থাকতে পারবেন। অফ সিজনে এখানে 500-550 টাকা রুম স্টার্ট হচ্ছে, আর এটা স্বর্গদ্বার রোডের উপরেই পড়ে, আর বিচও কিন্তু খুব কাছাকাছি।